দিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখব ইউসুফ পাঠানের প্রচারে সচিনের ছবি ব্যবহার বহরমপুরের তৃণমূল পার্টি ইউসুফ পাঠান সেখানে প্রচার করবে সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহার নির্বাচন কমিশনে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর ভোটের প্রচারে জাতির গর্বকে ব্যবহার কেন প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর মূলত আপনাদেরকে জানিয়ে রাখি এবারে বহরমপুরে যে লড়াই সেই লড়াইতে একদিকে অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যদিকে যে লড়াই রয়েছে সেই লড়াইতে রয়েছেন ইউসুফ পাঠান অর্থাৎ দীর্ঘদিন ইউসুফ পাঠান তিনি বাইশ গজের মাঠে লড়ে এসেছেন ব্যাট পিটিয়ে এসেছেন কিন্তু রাজনীতির এই বাইশ গজের লড়াইটা ঠিক কেমন হতে চলেছে সেই দিকে আমাদের নজর থাকবে একদিকে দীর্ঘদিনের রাজনীতিবিদ দুধের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এবং আরেকদিকে ইউসুফ পাঠান যেটা অভিযোগ যে প্রচারের সময় সচিনের ছবি ব্যবহার করা হয় আমি যাব আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভাস্কর অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন কিন্তু মূলত অভিযোগটা কি ঠিক কি ঘটেছিল একবার যদি জানাও দেখো কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা কি অভিযোগটা এটাই যে বিশ্বকাপ জয়ী যে দল সেই দলের ছবি ব্যবহার করা হয়েছে যেখানে সচিন তেন্ডুলকরের ছবি রয়েছে সেই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করেছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান যেটা কংগ্রেস মনে করছে নির্বাচনী যে আচরণবিধি আদর্শ নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট যাকে বলা হয় সেই আদর্শ নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ বিরুদ্ধে এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে সেই অভিযোগপত্র এসে পৌঁছেছে সৃজিতা যেখানে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একদম স্পষ্টভাবে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে 2011 সালের বিশ্বকাপ জয়ী যে ভারতীয় ক্রিকেট দল তাদের ছবি ব্যবহার করা হচ্ছে নির্বাচনী প্রচারে যেটা দেশের যে অহংকার দেশের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের বিরোধী তুচ্ছ রাজনৈতিক স্বার্থের কারণে দেশের গর্ব বা দেশের গর্বের মুহূর্তগুলোকে ব্যবহার করছেন তৃণমূল প্রার্থী বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছে কংগ্রেস সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে তবে সার্বিকভাবে যেখানে নির্বাচনী প্রচার সবেমাত্র ঝড় তুলতে শুরু করেছে সেখানে ইউসুফ পাঠানের বিরুদ্ধে এই যে ভয়াবহ অভিযোগ যে অভিযোগ ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জানিয়েছে প্রদেশ কংগ্রেস সেই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে সৃজিতা বেশ সঙ্গে থাকো ভাস্কর আমি আবারও পরবর্তী সময় তোমার কাছে আসবো তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই ইউসুফ পাঠান এবার বহরমপুরে তৃণমূলের টিকিটে লড়াই করছেন লোকসভা ভোটে এবং সেখানেই প্রচারের জন্য সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহার করা হয়েছে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তার যখন প্রচার পর্ব চলছে তখন সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহার করা হয়েছে নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ দায়ের অধীর রঞ্জন চৌধুরীর ভোটের প্রচারে জাতির গর্বকে ব্যবহার কেন ভোটের প্রচারে জাতির গর্বকে ব্যবহার কেন এই প্রশ্ন তুলেই এবার নির্বাচন কমিশনে অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠানের প্রচারে সচিনের ছবি ব্যবহার বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান নির্বাচন কমিশনে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর ভোটের প্রচারে কেন কী উদ্দেশ্যে কী কারণে জাতির গর্ব সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহার করা হয়েছে এই প্রশ্নটাই তিনি তুলছেন মূলত এই ভোটের সঙ্গে বা বাংলায় যে ভোট হতে চলেছে বহরমপুরে যে ভোট প্রক্রিয়া যে লড়াই তার সঙ্গে সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহারের কারণটা কি সেই ছবি ব্যবহারের কারণটা কি এই প্রশ্নটাই হয়তো তুলছেন অধীর রঞ্জন চৌধুরী আমি আরও একবার যাব আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর একটা বিষয় বোঝার চেষ্টা করব যে এই যে ভোটটা হচ্ছে বহরমপুরের যে লড়াই সেখানে যে ভোট তার সঙ্গে সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহার করে প্রচার পর্বে যোগদান করার যোগসূত্রটা কি কী মানে এর কী প্রভাব পড়তে পারে কী ভেবে এরকম ধরনের পদক্ষেপ হতে পারে বলে মনে হয় একদমই দেখো একেবারেই দেখো সৃজিতা অন্তত রাজনৈতিক মহলের যেটা পর্যবেক্ষণ যে 2011 সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের যে মুহূর্ত সেই মুহূর্ত বা সেই যে সেন্টিমেন্ট সেই যে আবেগ সেই আবেগকে বোধহয় ব্যবহার করতে চাইছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান
কারণ 22 গজে চেনা মুখ রাজনীতির যে পিচ সেই পিচে একেবারে আনকোড়া নতুন ব্যাটসম্যান ইউসুফ পাঠান সেক্ষেত্রে দাঁড়িয়ে তার মুখোমুখি দীর্ঘদিনের পোর খাওয়া অন্তত রাজনৈতিক পিচের অলরাউন্ডার হিসাবে যাকে মানা হয় দীর্ঘদিনের পোর খাওয়া কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের কাছে বহরমপুরের কাছে ইউসুফ পাঠান কোনোভাবেই ঘরের ছেলে নন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউসুফ পাঠান বহরমপুরের তৃণমূল প্রার্থী তিনি হয়তোবা গোটা দেশের যে আবেগের মুহূর্ত গোটা দেশের যে গর্বের মুহূর্ত সেই গর্বের মুহূর্তটাকে তার রাজনৈতিক ফায়দার জন্য কেন ব্যবহার করা হচ্ছে এটাই সবথেকে বড় প্রশ্ন ধন্যবাদ তোমাকে ভাস্কর ভোটের প্রচারে জাতির গর্বকে ব্যবহার কেন প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর মূলত আপনাদেরকে জানিয়ে রাখি এবারে বহরমপুরে যে লড়াই সেই লড়াইতে একদিকে অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যদিকে যে লড়াই রয়েছে সেই লড়াইতে রয়েছেন ইউসুফ পাঠান অর্থাৎ দীর্ঘদিন ইউসুফ পাঠান তিনি 22 গজের মাঠে লড়ে এসেছেন ব্যাট পিটিয়ে এসেছেন কিন্তু রাজনীতির এই 22 গজের লড়াইটা ঠিক কেমন হতে চলেছে সেই দিকে আমাদের নজর থাকবে একদিকে দীর্ঘদিনের রাজনীতিবিদ দুধের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এবং আরেকদিকে ইউসুফ পাঠান যেটা অভিযোগ যে প্রচারের সময় সচিনের ছবি ব্যবহার করা হয় আমি যাব আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভাস্কর অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন কিন্তু মূলত অভিযোগটা কি ঠিক কি ঘটেছিল একবার যদি জানাও দেখো কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা কি অভিযোগটা এটাই যে বিশ্বকাপ জয়ী যে দল সেই দলের ছবি ব্যবহার করা হয়েছে যেখানে সচিন তেন্ডুলকরের ছবি রয়েছে সেই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করেছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান যেটা কংগ্রেস মনে করছে নির্বাচনী যে আচরণবিধি আদর্শ নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট যাকে বলা হয় সেই আদর্শ নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ বিরুদ্ধে এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে সেই অভিযোগপত্র এসে পৌঁছেছে সৃজিতা যেখানে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একদম স্পষ্টভাবে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে 2011 সালের বিশ্বকাপ জয়ী যে ভারতীয় ক্রিকেট দল তাদের ছবি ব্যবহার করা হচ্ছে নির্বাচনী প্রচারে যেটা দেশের যে অহংকার দেশের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের বিরোধী তুচ্ছ রাজনৈতিক স্বার্থের কারণে দেশের গর্ব বা দেশের গর্বের মুহূর্তগুলোকে ব্যবহার করছেন তৃণমূল প্রার্থী বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছে কংগ্রেস সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে তবে সার্বিকভাবে যেখানে নির্বাচনী প্রচার সবেমাত্র ঝড় তুলতে শুরু করেছে সেখানে ইউসুফ পাঠানের বিরুদ্ধে এই যে ভয়াবহ অভিযোগ যে অভিযোগ ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জানিয়েছে প্রদেশ কংগ্রেস সেই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে সৃজিতা বেশ সঙ্গে থাকো ভাস্কর আমি আবারও পরবর্তী সময় তোমার কাছে আসবো তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই ইউসুফ পাঠান এবার বহরমপুরে তৃণমূলের টিকিটে লড়াই করছেন লোকসভা ভোটে এবং সেখানেই প্রচারের জন্য সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করা হয়েছে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তার যখন প্রচার পর্ব চলছে তখন সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করা হয়েছে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের অধীর রঞ্জন চৌধুরীর ভোটের প্রচারে জাতির গর্বকে ব্যবহার কেন ভোটের প্রচারে জাতির গর্বকে ব্যবহার কেন এই প্রশ্ন তুলেই এবার নির্বাচন কমিশনে অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠানের প্রচারে সচিনের ছবি ব্যবহার বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান নির্বাচন কমিশনে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর ভোটের প্রচারে কেন কী উদ্দেশ্যে কী কারণে জাতির গর্ব সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করা হয়েছে এই প্রশ্নটাই তিনি তুলছেন মূলত এই ভোটের সঙ্গে বা বাংলায় যে ভোট হতে চলেছে বহরমপুরে যে ভোট প্রক্রিয়া
যে লড়াই তার সঙ্গে সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহারের কারণটা কি সেই সেই ছবি ব্যবহারের কারণটা কি এই প্রশ্নটাই হয়তো তুলছেন অধীর রঞ্জন চৌধুরী আমি আরো একবার যাব আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর একটা বিষয় বোঝার চেষ্টা করব যে এই যে ভোটটা হচ্ছে বহরমপুরে যে লড়াই সেখানে যে ভোট তার সঙ্গে সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহার করে প্রচার পর্বে যোগদান করার যোগসূত্রটা কি কি মানে এর কি প্রভাব পড়তে পারে কি ভাবে এরকম ধরনের পদক্ষেপ হতে পারে বলে মনে হয় একদমই দেখো একেবারে দেখো সৃজিতা অন্তত রাজনৈতিক মহলের যেটা পর্যবেক্ষণ যে 2011 সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের যে মুহূর্ত সেই মুহূর্ত বা সেই যে সেন্টিমেন্ট সেই যে আবেগ সেই আবেগকে বোধহয় ব্যবহার করতে চাইছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান কারণ 22 গজে চেনা মুখ রাজনীতির যে পিচ সেই পিচে একেবারে আনকোড়া নতুন ব্যাটসম্যান ইউসুফ পাঠান সেক্ষেত্রে দাঁড়িয়ে তার মুখোমুখি দীর্ঘদিনের পোড় খাওয়া অন্তত রাজনৈতিক পিচের অলরাউন্ডার হিসাবে যাকে মানা হয় দীর্ঘদিনের পোড় খাওয়া কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের কাছে বহরমপুরের কাছে ইউসুফ পাঠান কোনোভাবেই ঘরের ছেলে নন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউসুফ পাঠান বহরমপুরের তৃণমূল প্রার্থী তিনি হয়তোবা গোটা দেশের যে আবেগের মুহূর্ত গোটা দেশের যে গর্বের মুহূর্ত সেই গর্বের মুহূর্তটাকে তার রাজনৈতিক ফায়দার জন্য কেন ব্যবহার করা হচ্ছে এটাই সবথেকে বড় প্রশ্ন ধন্যবাদ তোমাকে ভাস্কর